অসম্পূর্ণ। সহসা একটি কথা মনে পড়ে গেল অ্যালেনের, নামে সবসময় বলে তার কাছে জীবনের চেয়েও সম্মান বড়। দীর্ঘশ্বাস ফেলল অ্যালেন, স্তব্ধ দৃষ্টিতে তাকালো সুহাসের পানে। শব্দকে সামলানোর চেষ্টা করেও সামলাতে পারল না, শেষে বাধ্য হয়ে যে নাম্বার থেকে নামি তাকে ফোন করেছিল সেই নাম্বারে কল করতে উদ্যত হলো। দুজন গৃহকর্মী হালকা নাস্তা নিয়ে এসেছে, ত্বরিত সেগুলো টেবিলে রেখে চলে গেল তারা। এরপর বেবির আকারে সুরিতকে নিয়ে হাজির হলো টিপ্পু মাসি আর অ্যারিন। ফলশ্রুতিতে সৌদরা নামিকে কল করা হলো না। টিপ্পু মাসি ফিরে গেল, নামির অবর্তমানে সুরিদের দেখভাল সেই করে। ভেতর ঘর থেকে অ্যারিনকে শিখিয়ে দিয়েছে নামি, সুহাসকে জানাতে সুরিদের পুরো নাম। তে অ্যারিন ইংরেজিতে স্পষ্ট ভাষায় বলল, সুহাস আঙ্কেল, আপনার ছেলে নুয়াস খন্ডকার সুদিস। সাহসায় সকল উত্তেজনা মিলিয়ে গেল সুহাসের, বিস্ময়াপন্ন দৃষ্টিতে তাকিয়ে দেখল একটি ছোট্ট কোমল নিষ্পাপ শিশু, যার শুভ্র দেহের কোমল মুখটায় চোখ পরমাত্রে সর্বাঙ্গ শিউরে উঠল। ছোট্ট গোলগাল মুখটায় টকটকে ঠোঁট, লম্বা নাক, ধূসর বর্ণের ছোট্ট ছোট্ট দুটি চোখ আর মাথাভর্তি হালকা ব্রাউন কালার চুল দেখে হৃদয় জোর অনুভব করল শীতল শিহরণ। অবিশ্বাস্য দৃষ্টিতে একবার সৌদের দিকে চোখ ফেরালো, টলমল হয়ে উঠল দৃষ্টি, চোয়ালদায় কাঁপছে, মিলিয়ে যাওয়া উত্তেজনা পুনরায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। নিজেকে সামলাতে না পেরে ডান হাতটা উঠিয়ে মুখের সামনে নিয়ে একবার কামড়ে ধরল। থরথর করে কাঁপতে কাঁপতে সৌধকে বলল, আমার ছেলে, আমার সন্তান আমাকে চেনে সৌধ? সেদিন লেকের পাড়ে পাপা ডেকেছিল, ওই তো, কি কপাল! আমার প্রথম দর্শনে ছেলেকে চিনতে পারিনি, ছুতে পারিনি, ছেলে কিন্তু ঠিক বাবাকে চিনতে পেরেছে। চোখ দুটো বড় বড় হয়ে গেল সৌধর, বিস্ময়ে শিহরণ জাগল শরীর জুড়ে, হতভম্ব হয়ে গেল অ্যালেনও, পুরো বিষয়টা বুঝে ফেলল সৌধ। আচমকা সুহাসকে জাপটে ধরে স্বাভাবিক করতে বলল, আলহামদুলিল্লাহ, পৃথিবীতে কোইন্সিডেন্স শব্দটা এমনি এমনি তৈরি হয়নি সুহাস, নিজেকে সামলা, ভাতিজা আমাদের মাশাল্লাহ, যেমন দেখতে তেমনি ট্যালেন্ট, নজর না লাগুক। বন্দর বুকে বুক মিলিয়ে পিঠে শক্ত করে চাপড় দিতে দিতে ফের বলল, দেখ কিভাবে তাকিয়ে আছে, কাছে যা ব্রো, কাছে যা, বুকে আগলে নে, এই বাচ্চাই তোকে আর নামিকে এক করবে, দেখিনিস, তুই জাস্ট মাথাটা ঠান্ডা রেখে সব সামলে যা। নিজেকে সামলালো সুহাস, ধাতস্থ হয়ে চোখের পানি মুছে তাকালো সুরিদের দিকে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সুরিদ। সুহাস শব্দ ওর দিকে তাকাতে একপাশে মাথা কাত করে হাসলো। সৌদের মুখটা হা হয়ে গেল বাচ্চার কাণ্ড দেখে, আর সুহাস ছেলের স্বাগতম পেয়ে আবেগে টইটম্বুর, চোখ নাক লাল হয়ে অশ্রু ঝরতে শুরু করলো তার। বুকে ধুকপুক নিয়ে অত্যন্ত শান্ত ভঙ্গিমায় মৃদু পায়ে গিয়ে ছেলের সামনে এক হাঁটু গেড়ে বসলো। কম্পিত দুটো হাত বাড়িয়ে ছেলেকে তুলে নিয়ে বুকে জড়িয়ে বন্ধ করলো চোখ দুটি। ভারী কিশ্বাসের পাশাপাশি অবিরাম অশ্রু ঝরল চোখ বেয়ে। সুরিদও নিশ্চুপ, আপন আপন উষ্ণ বুকে মিলিয়ে রইল। সুহাস চোখ বন্ধ রেখে একের পর এক চুমু খেল সারা গায়ে। পিতা পুত্রে এহেন মিলন দৃশ্যে উপস্থিত সকলের শরীরে লোম দাঁড়িয়ে গেল, না চাইতো সৌদর চোখ দুটো ঝাপসা হয়ে উঠল। সে ন্যায় অন্যায় ভুল চোখের ঊর্ধ্বে গিয়ে দীর্ঘ মাসব্যাপী বন্ধুর করুণ দশাগুলো স্মরণ করে আজকের এই আবেগী মুহূর্তে আবেগী না হয়ে থাকতে পারল না। ড্রয়িং রুমের উত্তর কর্নারে থাই গ্লাসের দেয়াল, দেয়ালের ওপারে ছোট্ট একটি রুম, অ্যারেনির খেলার ঘর এটি, যে ঘরের ভেতর থেকে বাইরের সব কিছুই দেখা যায়, কিন্তু বাইরে থেকে ভেতরকে দেখা সম্ভব না। ঠিক এই সুযোগটাই নিয়েছেন আমি, আড়ালে থেকে সবটাই অবলোকন করতে করতে কখন যে তার স্পন্দন থমকে গেছে টেরই পায়নি, চোখগুলোও বেরিয়েছে নোনা পানির ধারা। খুব অল্প সময়ে সুহাসের সঙ্গে সুরিদের সখ্যতা গড়ে উঠল। ঘণ্টা দুয়েক আগে নাস্তা দেওয়া হয়েছে, সৌদ্য সম্মানার্থে একটু মুখে তুলল, সুহাস ছেলেতে মগ্ন, কখনো বুকে আগলে, কখনো বা কাঁধে তুলে ড্রয়িং রুম জুড়ে পাইচারি করছে সুহাস। একবার সোফায় বসে আদরে আহ্লাদে গল্প করছে, তো আরেকবার চুমুতে চুমুতে ভরিয়ে তুলছে বাচ্চাকে। টিপু মাসি এরই মধ্যে দুবার সুরিদের খাবার নিয়ে এসেছে, আনারি হাতে সুহাসই খাইয়ে দিয়েছে ছেলেকে। সৌদ ভিডিও কলে সোহান আঙ্কেল আর সিমরানকে সেসব কাণ্ড দেখিয়েছে, ও দেশে বাবা মেয়ে মিলে কান্না হাসিতে লুটুপুটি, সামনে ফোন ধরলে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে সুরিদ, সোহান খন্দকার দাদুভাই করে চেঁচায়, চোখ দিয়ে অশ্রু ঝরে তার, সুরিদও হাসে। সোহান খন্দকারের গলা যত বাড়ে সুরিদের হাসি বিস্তৃত হয়, খিলখিল করে হাসে ছেলেটা, সিমরান মুখে হাত চেপে অবাক হয়, মনে পড়ে আম্মুকে। সুরিদের হাসি, চোখ দুটো ঠিক তার মায়ের মতো, হবে নাই বা কেন, তাদের পরিবারের ছেলে সুরিদ, আহ্লাদে গদগদ হয় মেয়েটা, টলমল চোখে সৌধুর পানে তাকায়, আফসোস করে কেন তাকে নিয়ে গেল না, কেন সে সুরিদকে ছুতে পারছে না, চুমুতে চুমুতে ভরিয়ে তুলতে পারছে না ওর গোলুমুলু গালটা। সদস্মিত হাসে সুরিদের গাল টেনে আদর করে দেয়, যেন ভাতিজাকে নয় তার ফুপুমনির গালটাই টেনে আদর করে দিল। আড়াল থেকে সবটাই দেখা হয় নামির, সব কিছুর ভিড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করে সুহাসকে,
ছেলেতে বিভোর থাকলেও ওর দৃষ্টি ক্ষণে ক্ষণে অচঞ্চল হয়ে পড়ছে, অস্থির চিত্তে খুঁজে বেড়াচ্ছে শুধুই তাকে। এত আনন্দ হাসি খুশির ভিড়ে সুহাসের ভেতরকার তীব্র বিষাদ ছিন্দু দেখতে পেল সে। শরীরটা কেমন ভেঙে পড়েছে, আগের মতো সুস্বাস্থ্য নেই, সর্বাঙ্গ জুড়েই বিষণ্ণতার ছাপ। বহু বছর আগের সেই হ্যাংলা পাতলা ছেলেটাকে মনে পড়ল নামির, কিন্তু ওই বয়সের ওই ছেলেটা হ্যাংলা পাতলা রূপ মানানসই লাগলো, আজ এ বয়সে এসে একদম মানাচ্ছে না। মানুষের অভাবের চেয়ে বড় অভাব পৃথিবীতে আছে কি? নেই। ভালোবাসা হারানোর যন্ত্রণার চেয়েও তীক্ষ্ণ যন্ত্রণা কি হতে পারে? নিজের ভুল কর্ম দ্বারা পৃথিবীতে অনেকেই মানুষ হারায়, ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়। নিঃসঙ্গতা এক ভয়ানক ব্যাধি, এ ব্যাধিতে যে আক্রান্ত হয় সে জানে পৃথিবীতে বেঁচে থাকা কি কঠিন। প্রিয় মানুষ ছাড়া জীবন কি দুর্বিষহ। রুদ্ধশ্বাস ফেলে নামি সাহসের ধোঁয়াতে মুখ চেপে ধরে ডুকরে ওঠে। বাংলাদেশের সমাজ এখন দুটো সুই সুই, সুইজারল্যান্ডে তখন দশটা। আজ বাবার বুকেই ঘুমিয়েছে সুরিত, যদিও দীর্ঘ সময় মাকে না পেয়ে ছটফট করছিল, কিছুক্ষণ গুনগুনিয়ে কেঁদেছেও। সুহাস কতবার অনুরোধ করেছে অ্যালেনের কাছে একবার নামিকে আসতে বলুন, আসেনি। ছেলের ছটফট দেখে এরপর ওকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে, পিতৃসত্তার জাদু বলে সামনে নিয়েছে সন্তানকে। এভাবেই একসময় ঘুমিয়ে গিয়েছে সুরিত, সৌদ শ্বশুরার বউকে বিদায় দিয়ে ফোন রেখে দিয়েছে, যদিও তারা নামির সঙ্গে কথা বলার জন্য উৎকণ্ঠিত হয়েছিল। কিন্তু সৌদ নামির সিদ্ধান্ত চেপে গিয়ে কৌশলে তাদের দমিয়ে রেখেছে। সুরিত ঘুমালো, ওকে ছাড়লো না সুহাস, এদিকে রাতের খাবার আয়োজন চলছে। হঠাৎ সৌদ বুদ্ধি করে অ্যালেনকে বলল, সুরিত তো ঘুমিয়ে গেছে, ওকে বেডরুমে নেওয়া উচিত। এরপরে টিপু মাসি এলো, হাত বাড়ালো সুরিতকে নিতে, রেখে গেল সুহাস। সুরিত গিয়ে বকে আঁকলে ধরে বলল, আমি দিব না, কোন ঘরে নিয়ে যাব ওকে তাই বলুন। টিপু মাসি দৃঢ় দৃষ্টিতে অ্যালেনের দিকে তাকালো, অ্যালেন ইশারায় নিয়ে যেতে অনুমতি দিলে টিপু মাসি আগে গেল আর সুহাস গেল পেছন পেছন। নামির ঘরে নিয়ে গেল সুহাসকে, কিন্তু ও ঘরে নামি নেই। সুহাস হতাশ হলো এতে, কিন্তু ঘরে ঢুকতে বেবি বেবি ঘ্রাণ আর নামি নামি ঘ্রাণ মিলিমিশে তার নাকে ধাক্কা খেলো যেন। চারপাশে যা কিছু দেখলো সবটাই ভীষণ আপন আপন মনে হলো। টিপু মাসি শরীরকে বিছানা ইশারা করলে সুহাস গিয়ে ওকে শুয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ল। এক হাত শরীরের বুকের উপরে হালকা করে রেখে কপালে এটে দিল স্নেহময় পরশ। নিষ্পাপ মুখটা নিশ্চিহ্নে ঘুমোচ্ছে, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে বাবা সুহাস। সুহাস ভেতরের ঘরে গেলেই সৌদ বুদ্ধি করে অ্যালেনকে প্রশ্ন করল, নামি ওর ঘরে নেই রাইট? অ্যালেন মাথা নাড়ালো, সৌদ মৃদু হেসে বলল, একটি সাহায্য চাই, করবেন? আমি ভীষণ সাহায্য প্রিয় মানুষ, বলুন। নামিকে গিয়ে বলবেন আমি ওর সঙ্গে কথা বলতে চাই, সুহাসের সঙ্গে দেখা না দিক, সম্ভব হলে 10 মিনিটের জন্য আমার সঙ্গে একাকী যেন দেখা দেয়। জোর করছি না, জাস্ট প্রস্তাব রাখছি, বাকিটা সম্পূর্ণ নামির ইচ্ছে। হাসলো অ্যালেন, বুঝলো এই ছেলেটা অসম্ভব বুদ্ধিমান। এরপর চলে গেল নামির কাছে, নামিকে গিয়ে সৌদর প্রস্তাবটি রাখলে এক বাক্যে রাজি হয়ে গেল নামি আর বলল, এ ঘরেই আসতে বলুন ওনাকে। মুখোমুখি সৌদ আর নামি, বদ্ধরুমে তারা দুজন ব্যতীত আর কেউই নেই। নামির মুখশ্রীতে নোনা পানি শুকিয়ে চামড়া টান টান হয়ে আসে, সূক্ষ্ম চোখে তাকিয়ে সৌদ বুঝে ফেললো মেয়েটা কেঁদেছে। নামির মতো মেয়েরা গোপনেই কাঁদে, লোকসম্মুখে কেঁদে নিজের দুর্বলতা প্রকাশ করার মতো মেয়ে নামিরা হয় না। যদিও বা কখনো এমন ঘটনা ঘটে যায় সেটা খুবই বিরল। নামির গোপনে করা কান্না টের পেয়ে গেছে, এটা নামিকে বুঝতে দিল না সৌদ, মৃদু হেসে জিজ্ঞেস করল, ভালো আছো? ঈষৎ হেসে গায়ে জড়ানো চাদরটা আরও শক্ত করে জড়িয়ে নিল নামি। শেষবার যে সৌদকে দেখেছিল আর আজ যে সৌদকে দেখতে পেল, দুজন যেন আলাদা দুটো মানুষ, আলাদা দুটি মুখ। বিষাদপূর্ণ সেই সৌদর চেয়ে সুখী সুখী চেহারার এই সৌদকে দেখে ভীষণ ভালো লাগলো। সৌদ ভাইয়া তবে সিমরনের সঙ্গে ভালোই আছে, তার ননদিনীও নিশ্চয়ই সুখে আছে, মনে মনে আনন্দিত হলো ভীষণ। সে কেমন আছে প্রশ্নের উত্তর দিয়ে বলল, আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? সৌদের হাসি চওড়া হলো এবার, যা স্পষ্টই বুঝিয়ে দিল সে ভালো আছে, ভীষণ ভালো আছে। মুখে সেটুকুর স্বীকারোক্তিও দিল, খিনবাক্যে বলতে ভুলল না, আমার বন্ধুটা যে ভালো নেই নামি। সহসা কথাটি এড়িয়ে গিয়ে নামি প্রশ্ন করল, সিনু কেমন আছে? ভালো মন্দ মিশিয়ে, তোমাকে ভীষণ মিস করে, মনে মনে অভিমান পুষে রেখেও কথা বলতে ভীষণ আগ্রহী হয়ে আছে। অকপট জবাব সৌদর, যা শুনে হৃদয় জুড়ে শিরশিরে অনুভূতি হলো নামির। সেও ভীষণ মিস করে সবাইকে, ঢোক গিলল মেয়েটা, চোখ দুটো ঝাপসা হয়ে উঠছিল বারবার। নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করে ফের প্রশ্ন করল, আইয়াজ ফারার কি খবর? এক পেশে হাসলো সৌদ, পূর্ণ দৃষ্টিতে তাকালো নামির মুখশ্রীতে, শান্ত গলায় বলল, এত কঠোরতা ঠিক নয় বোন, এ যুগে এসে এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করা মানুষ নিঃসন্দেহে কঠিন হৃদয়ের অধিকারী,
অথচ হৃদয় হতে হয় নরম। একজনের ওপর অভিমান করে একজনকে শাস্তি দিতে গিয়ে অসংখ্য প্রিয় মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে আছো। ওরা সবাই তোমাকে মিস করে আমি, ওরা সবাই তোমাকে ভালোবাসে, তোমার ফেরার অপেক্ষা করছে সবাই। চিত্ত বিগলিত হয় নামির চোখ দুটো টলমল, যা দেখে আকস্মিক চুপ হয়ে গেল সৌধ। যত কঠিন হওয়ারই চেষ্টা করুক নামি, যতই শক্ত খোলে সে নিজেকে আবৃত করে রাখুক, সত্যি কি সে কঠিন হৃদয়ের অধিকারী? তাই যদি হতো এভাবে পালিয়ে আসত, নিজের ব্যর্থতা দুর্বলতা প্রকাশ করবে না বলেই তো একরাশ অভিমান বুকে বসে সবার থেকে পালিয়ে বেড়াচ্ছে। ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ে সৌধ, মৃদু হেসে বলে, আইয়াস ফারাও ভালো আছে, ফারা তোমাকে কতটা ভালোবাসে জানোই তো। ওরা সিদ্ধান্ত নিয়েছিল সুহাসের সঙ্গে তোমার কাছে আমেরিকায় যাবে, জানো নিশ্চয়ই। শেষ পর্যন্ত যাওয়া হলো না, ফারাও প্রেগনেন্ট হলো, কিছু কমপ্লিকেশনস রয়েছে। আইয়াসটা অনেক দুশ্চিন্তা করে, যতটা পারি মানসিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। ও হ্যাঁ, আমরা আরও দুই রাজপুত্র পেতে চলেছি, আইয়াস ফারার টুইন বেবি হবে। বিস্মিত হল নামি, খুশিতে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। চট করে সে জলটুকু মুছিয়ে নিল, সে মনে মনে মাশাল্লাহ বলে একটু মজার ছলেই বলল, বাহ বন্ধুরা মিলে ফুটবল টিম তৈরি করে ফেলবেন দেখছি। হাসলো সৌধ, হঠাৎ মনে পড়েছে এভাবে বলল, প্রাচীয় প্রেগনেন্ট, এখানে আসার আগে কথা হয়েছিল, এরপর আর হয়নি, খোঁজ নিতে হবে ওর। যাক সে কথা, এবার তোমার কথা বলো, লাইফ নিয়ে পরিকল্পনা কি তোমার? আমার বন্ধুটাকে সারা জীবন দেবদাস করে রাখার ছক কষনি তো? এ প্রশ্নের উত্তর দিল না নামি, চুপচাপ বসে রইল, ভেতরটা ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে তার। এ মুহূর্তে এক ছুটে বাংলাদেশে চলে যেতে ইচ্ছে করছে, কথায় আসে না, কায়া দেখলে মায়া বাড়ে, নামির যেন ঠিক তাই হলো। এমনিতেই শরীরের সঙ্গে সুহাসকে দেখে আবেগান্বিত হয়ে পড়েছিল, এর উপর সৌধকে দেখে সবার গল্প শুনে ব্যাকুলিত হলো মন। অতিরিক্ত আবেগ বিবেক নষ্ট করে দেয়, এতদিনে তা হারে হারে টের পেয়েছে নামি। তার এবং সুহাসের জীবনে অনেকগুলো মাস নষ্ট হয়েছে, এর জন্য সে যতটুকু দায়ী তার চেয়েও অধিক দায়ী সুহাস। আচমকা নিজেকে ধাতস্থ করে নিল নামি, তাকালো সৌধের ভারী কি মুখের দৃঢ় দৃষ্টি জোড়ায়, প্রশ্ন করল, সুহাসকে পারবে আমার জীবনের নষ্ট হয়ে যাওয়া সময়গুলো ফিরিয়ে দিতে পারবে? পারবে আমার এতগুলো মাসের স্ট্রাগলগুলোতে একটা সুন্দর সুস্থ অনুভূতি দিতে? তুমি পারবে বাবা হওয়ার প্রথম অনুভূতিগুলো সুহাসকে ফিরিয়ে দিতে, ফিরে যেতে পারবে ওই সময়গুলোতে, সুরিতকে সেই সদ্যজাত শিশুতে পরিণত করতে পারবে? তুমি পারবে না, যে সময়গুলো হারিয়ে যায় তা কখনো ফিরে পাওয়া সম্ভব হয় না। অনেক হয়েছে নামি, একটা মানুষ ভুল করেছে, সেই ভুলটাকে তুমি ভুল দিয়ে শাস্তি দিয়েছো, এবার থেমে যাও, এবার সত্যি থেমে যাওয়া উচিত। বন্ধু বলে আমি কখনো সুহাসের অন্যায়কে প্রশ্রয় দেইনি, বন্ধুর বউ ছোট বোন বলে তোমার ভুলগুলোকেও প্রশ্রয় দিব না, এটা আমার স্বভাবের সঙ্গে যায় না। তুমি বুদ্ধিমতী মেয়ে, এবার একটা সহজ সুন্দর সমাধানে আসো, কারণ সুহাস তার ভুল বুঝতে পেরেছে। তুমি যদি তোমার ভুলগুলো না বুঝে সুহাসের অনুতপ্ত তাকে গুরুত্ব না দিয়ে নিজের জেদে অটল থাকো, ভবিষ্যতে সুরিদের চোখে চোখ রাখতে পারবে না। দ্যাটস ট্রু। শান্ত দীর্ঘস্বর সৌধর নামে স্তব্ধ হয়ে গেল, বুকের গভীরে শুরু হলো তোলপাড়। বিমূর দৃষ্টিতে তাকিয়ে রইল সৌধর পানে, সন্তানের চোখে ছোট হতে চায় না সে, তাই বলে সন্তানের দোহাই দিয়েও সম্পর্ক টেকাতে চায় না, কারণ তাদের সম্পর্কে সুরিত পরে এসেছে, ভালোবাসা রাগ অভিমান এসেছে আগে। নামি গম্ভীর হয়ে গেল, সৌধর মনোভাব টের পেল, পুনরায় বলল, আমি সুহাস নই নামি, আমি যা বলবো সব লজিক্যালি ব্রেইন খাটিয়ে দুপক্ষের হয়েই বলবো। সুহাস তোমার সঙ্গে কখনো ব্রেইন খাটিয়ে কথা বলে না, মিশে না, ইভেন ও ওর কোনো কাছের মানুষ ভালোবাসার মানুষের সাথেই ব্রেইন খাটিয়ে চলতে পারে না, রাগ হয়েছে নিঃসংকোচে রাগ ঝেড়ে দেবে, কোনো কিছু অপছন্দ হয়েছে সরাসরি এসে বলে দেবে, কাছের মানুষদের সঙ্গে হিসেব নিকেশ করে কথা বলতে পারে না ছেলেটা। আমি জানি সব ক্ষেত্রে এটা ঠিক নয়, ওর এই স্বভাব সবাই মেনে নেবে না, আর এই স্বভাবের কারণে মারাত্মক ভুলও করে ফেলে, কিন্তু এটাই তো সুহাস, হি ইজ বিউটিফুল লাইক দ্যাট। তবু সময়ের স্রোতে তোমার দূরত্বে শোকাহত হয়ে এখন অনেক পরিবর্তন হয়েছে, এর বেশি পরিবর্তন হয়ে গেলেও নিজের স্বাধীনতা হারাবে, তুমিও হয়তো মেনে নিতে পারবে না সেই সুহাসকে। নামের শ্বাস প্রশ্বাস ঘন হলো, এবার ব্রেন খাটিয়ে কথা বলে না, তীক্ষ্ণ আঘাত ঠিকই করতে পারে, ভেতরের রাগটা উপচে এলো নিমেষে, নিজেকে আর ধরে রাখতে পারল না, চোখ গলে অশ্রু ঝরে পড়ল, প্রধান্বিত কণ্ঠে আচমকা প্রশ্ন করল,
মা মারা যাওয়ার পর থেকে সুহাস আমার সঙ্গে কী কী করেছে তা সবারই জানা ভাইয়া। আমি কিন্তু সবটা মেনে নিচ্ছিলাম, কিন্তু সেদিন রাতে ও যা করেছিল তা মেনে নেওয়ার মতো কোনো স্ত্রী সহ্য করবে? গভীর রাতে স্বামী প্রাক্তনের সঙ্গে ফোন কলে আলাপে মজে থাকলে কোনো স্ত্রী সহ্য করবে না নামি? আমি জানি সুহাসের ভুলগুলো বিস্তর ছিল, এটা অস্বীকার করার মুখ নেই। আমি ওসব ভুলকে বড় করে দেখিনি ভাইয়া, সে সময় আমার শরীর খারাপ করছিল আর আমার প্রতি ওর কোনো প্রকার কেয়ারনেসই ছিল না। নিজের শারীরিক অবস্থার অবনতি দেখে সেদিন আমি একাই হসপিটালে গিয়েছিলাম, রাগ অভিমান করেই কিছু বলে যাইনি ওকে। এরপর যখন শরীদের আগমনের বার্তা পেলাম ছুটে এসেছিলাম বাড়িতে, কিন্তু সুহাসের অবিশ্বাস্য দৃষ্টি প্রশ্নের কবলে পড়ে আমার সব কিছু গুলিয়ে যায়। ও যেমন আচরণ করেছে তেমন আচরণ ফেরত দেই। হঠাৎ রেগে যাওয়া মানুষ আমি না হলেও সেদিন নিজেকে কন্ট্রোল করতে পারিনি। প্রেগনেন্সিতে যেসব পরিবর্তন ঘটে সেসব আমার শুরু থেকেই ঘটছিল। ঘন ঘন মেজাজ হারাচ্ছিলাম, অল্পতে বেশি আঘাত পাচ্ছিলাম, ঠিক একটা বাচ্চা মেয়ে যেমন পায় তেমনি। আর ওই মুহূর্তে সুহাস ওর ঘৃণ্য কথাবার্তা আচরণ দিয়ে আমার হৃদয়টা ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে যখন ও আমার শ্বাসনালী চেপে ধরল, আমার শরীর মন কোনোটাই সহ্য করতে পারেনি। সবচেয়ে যন্ত্রণাদায়ক তো এটাই ছিল, ওই মুহূর্তটার সাক্ষী ছিল আমাদের সন্তান। আচ্ছা ভাইয়া, আমি কেন আমার সন্তানকে নিয়ে একটা অসুস্থ পরিবেশে থাকব? মা হিসেবে ওই সময়ে আমার মাথায় শুধু একটা বিষয়ে খেলছে, তা হলো আমার সন্তানকে সুস্থভাবে দুনিয়ায় আনতে হবে। কিছু লেম পরিবারের বাচ্চাদের মতো বেড়ে উঠবে না আমার বাচ্চা। সুহাস কেমন? সুহাস কি? সুহাস আমাকে কতটা ভালোবাসে? আমি সুহাসকে কতটা ভালোবাসি? সেই মুহূর্ত আমার মস্তিষ্কে এই অনুভূতিগুলো ক্যাচ করেনি। ওই মুহূর্তে আমার কাছে ইম্পর্টেন্ট ছিল আমার গর্ভে একটা ছোট্ট প্রাণ আছে। সুহাস আমার চরিত্রে আঘাত করেছে, শরীরে আঘাত করেছে, ব্যাস। আর আমি কিছু ভাবতে পারিনি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে হু হু করে কাঁদতে শুরু করলো নামি, ভাঙা ভাঙা কণ্ঠে বলতে লাগলো হৃদয় বিদারক কিছু কথা। আমার মা মারা যাওয়ার পর আমার জীবনের সব প্রদীপ নিভে গেছে ভাইয়া, চারিদিকে শূন্যতা আর ঘুটঘুটে অন্ধকার নিয়ে বেঁচে আছি। সুহাস কি, সুহাস কেমন আমি জানি, কিন্তু ওই সিচুয়েশনে আমি কতটুকু ধারণ করতে পারছিলাম? আমার উপর দিয়ে কি গেছে ও জানে না, আপনারা কেউ জানেন না। ও আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে, একটা মেয়ে যাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসলো, এই পৃথিবীতে যাকে তার সর্বশেষ নির্ভরতা মনে করলো, সেই মানুষটাই যদি চরিত্রে আঙুল তুলে শরীরে আঘাত করে অনুভূতির জায়গাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়? আমার সম্মান তো এতটা ঠুনকো নয়, আমি তো ওসব মেয়েদের মতো নই যারা আত্মসম্মান বিসর্জন দিয়ে লাথি ঝাঁটা খেয়ে স্বামীর পদতলে পড়ে থাকে। আমার বাচ্চার মা কোনো নির্লজ্জ ব্যক্তিত্বহীন চরিত্রহীন নারী নয়, আর আমি এতটাও চাই না আমার বাচ্চার বাবা ব্যক্তিত্বহীন কাপুরুষ হোক। বাচ্চারা তার বাবাকে কতটুকু সম্মান করবে এর পুরোটাই নির্ভর করে তাদের মায়ের উপর। আমি যদি ওই সময় সুহাসের থেকে দূরে সরে না যেতাম, প্রতিনিয়ত ওকে আমি ঘৃণার চোখে দেখতাম, না স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে পারতাম, আর না সম্মান দিয়ে কথা বলতে পারতাম স্বামীকে, বাচ্চার বাবাকে। ভেতর থেকে ওর প্রতি আমার ক্ষোভ ছাড়া কিছুই আসতো না, যা আমি তৃপ্তি নিয়ে গ্রহণ করতে পারবো না তা বর্জন করাই শ্রেয় মনে করেছি। আমি তোমার সিদ্ধান্তকে রেসপেক্ট করছি, আমি রেসপেক্ট করছি সুহাসের অনুতপ্ততাকেও। যার যার অবস্থান সে সেই বোঝে, দূর থেকেও আমরা ভুল ধরতে পারি, মতামত দিতে পারি, কারো জায়গায় দাঁড়াতে পারি না, তাদের সমস্যাগুলো ফেস করতে পারি না। কথাটির সমাপ্তি দিয়ে সহসা হাত বাড়ালো সৌধ, নামের মাথায় স্নেহভরে হাত রেখে বলল, এতগুলো দিন যে মেয়ে একা লড়াই করেছে তাকে আজ কাঁদলে বেমানান লাগে না। আমি সবাই আমাকে ভুল বুঝলো, কেউ আমার জায়গাটা বোঝার চেষ্টা করলো না। যতদিন আমি সুহাসকে ভালোবাসিনি ততদিন মাথা উঁচু করে সবার সামনে দাঁড়াতে পেরেছি, কিন্তু ওকে ভালোবাসার পর আমি দুর্বল হয়ে পড়েছি। কি করে ওর উপর অপমান অসম্মান মেনে নিয়ে বাবা সিনু আপনাদের সবার সামনে দাঁড়াতাম বলুন? যার সূত্রে আপনারা আমাকে আপন করে নিয়েছেন সেই মানুষটাই তো আমাকে চরিত্রহীন খেতাব দিয়েছে। সবচেয়ে বড় কথা, গর্বে থাকা একটি ছোট্ট প্রাণকে
তার বাবার সঙ্গে আমার ভালোবাসাময় স্মৃতি নয়, খুবই দগ্ধীভূত স্মৃতি রয়েছে যা বাড়াতে চাইনি। সন্তর্পণে হাত ছড়িয়ে নিল সৌধ, চিন্তিত মুখে বসে রইল নির্জুপ, কাঁদতে দিল নামিকে। মেয়েটা যেন দীর্ঘদিন পর মন খুলে কাঁদছে, ভেতরে থাকা চাপা কষ্ট অভিমান অশ্রু হয়ে ঝরছে। অনেকক্ষণ পর কান্না থামল নামির, চোখের জল মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। সৌধ গম্ভীর চিন্তায় বোধ হয়ে থেকে আচমকা প্রশ্ন করল, তোমার জানা উচিত আমরা কেউ তোমাকে ভুল বুঝিনি। হ্যাঁ, সোহান আঙ্কেল সিনু অভিমান করেছে, যা তুমি সুরিতকে নিয়ে একবার সামনে দাঁড়ালেই শেষ হয়ে যাবে। কিয়ৎক্ষণ পিনপতন নিরবতা, এরপর ফের সৌধই বলল, একটা বাচ্চা 16 মাস বাবা ছাড়া বড় হলো, সব কিছু থেকেও কিছু নেই, এভাবে বেড়ে উঠল। বিষয়টা সুহাসের জন্য যেমন পীড়াদায়ক, তেমনি তোমার জন্য। পাশাপাশি আমাদের সবারই আফসোস সুন্দর একটা ফ্যামিলি ক্ষয়ে পড়ছে বলে। থমকানো দৃষ্টিতে তাকালো নামি, সৌধ আলত হেসে বলল, তুমি কি ভাবতে পারো ওই নিষ্পাপ বাচ্চাটা বাবা ছাড়া বড় হবে, যার বিশাল বাড়ি গাড়ি রয়েছে, সে অন্যের বাড়িতে ভাড়াটিয়ার পরিচয় থাকবে, দাদা চাচা ফুপি কি নেই ওর, সব থেকে কিছু নেই, এভাবে বেড়ে উঠবে কেন? হতাশা ভরে নিঃশ্বাস ফেলল সৌধ, নামির হৃদয় বিদীর্ণ করে দিল সৌধুর এসব কথা। এতদিন চাপে ভেবে কষ্ট পেয়েছে সে, তা সৌধ স্মরণ করিয়ে দিলে কষ্টটুকু প্রগাঢ় হলো। আবারও ঝাপসা হয়ে উঠল দৃষ্টিচোরা, সৌধ অসরল দৃষ্টিতে তা দেখে নিয়ে আচমকা বলল, আমি তোমাকে জোর করব না নামি, তোমার বিবেক যদি বলে এবার সুহাসকে ক্ষমা করা যায় তবেই ক্ষমা করো, তোমার হৃদয় যদি বলে সব ভুলের ঊর্ধ্বে গিয়ে সুরিদের বাবার সঙ্গে সংসার পাতা যায় তবেই ফিরে এসো, তোমার মাতৃসত্তা যদি অনুভব করে সুরিদের বাবা মা দুজনকে একসঙ্গে প্রয়োজন তবে আর দ্বিধা করো না। আমি যদি বলি সুহাস শুধু ওর বাচ্চার জন্যই সমঝোতা চায়, ও আসলে নিজের ভুলগুলো বুঝতেই পারেনি, বড্ড স্বার্থপর একটা ছেলে। ফিসেল হাসে সৌধ বলে, তুমি হয়তো জানো না তোমার প্রেগনেন্সির বিষয়টা সুহাস জেনেছে আমার আর সিনুর বিয়ের দ্বিতীয় দিন। এর আগে আমরা খুব কাছ থেকে দেখেছি ওর যন্ত্রণাগুলো, ও নিজেকে দমিয়ে রেখেছিল এটা ভেবে যে তুমি মানসিক শান্তির জন্য নিজের ক্যারিয়ারের জন্যে ওর থেকে পালিয়েছে। ছেলেটা ভেঙে চড়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিল, সামলাচ্ছিল পরিবারকে। সোহান আঙ্কেল হজে চলে যাবে, বোনের বিয়ে, মা নেই বউ নেই, একদিকে নিজেকে অন্যদিকে পরিবারকে সামলে দিন কাটছিল। এরপর যখন রিপোর্টগুলো পেল বিধ্বস্ত হয়ে পড়ল, তুমি মা হচ্ছ জানার আগে যতটা অনুতপ্ততাই ভুগছিল জানার পর সে অনুতপ্ততা আরও বৃদ্ধি পায়। প্রতিনিয়ত নিজেকে যন্ত্রণা দিয়েছে তোমার সঙ্গে করা আচরণগুলোর কথা ভেবে। তুমি কিভাবে আছো, কিভাবে নিজেকে সামলাচ্ছ, ঠিক আছো তো, বাচ্চাটা ঠিক আছে, সব মিলিয়ে ওর অবস্থা কতটা শোচনীয় ছিল মুখে বলে প্রকাশ করা যাবে না, কী ভাবছো? আমরা শুধু ওর দিকটা দেখেছি, তোমারটা না, সত্যিই তাই, তোমার স্ট্রাগল আমরা কেউ দেখিনি, ওরটা দেখেছি বলে বিবৃতি করতে পারছি। তোমার প্রেগনেন্সির খবর জানার আগেও তোমার প্রতি ওর প্রগাঢ় অনুভূতি দেখেছি বলেই বলছি।